চা পানাপুটির প্রিপারেশন করবো আজকে, নতুন পদ্ধতি একদম। অনেকটাই জল বন্ধুরা, তাই দেখানো যায় না, আবার যখন যা ক্যামেরাটা নিয়ে যাওয়া যায় না, অনেকটাই জল, তো অনেকগুলো জাল পাতা থাকে বন্ধুরা, 8-10টা জাল পাতা থাকে, পরে তো আজকে বড় পড়েছে। তো বন্ধুরা চলুন ধুয়ে নেওয়া যাক, ধুয়ে নিয়ে এখন রান্নাঘরে দেখা হচ্ছে বন্ধুরা। চলে এসেছি বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে জাপানি পুটি মাছ নিয়েছি একটা বড় বন্ধুরা। এটা আমরা তো জাপানি পুটি বলে জানি, তো এটা আবার ডান্ডে পুটি বলে কেউ কেউ আবার, এটা পুটি মাছের বড় যাত্রা বন্ধুরা। ওটা পরিষ্কার করে মাছটা ধুয়ে নিচ্ছি আমি, এখানে আমি 7 পিস মাঝারি পুটি মাছের ঝাল বানাবো, একদম অল্প কম জিনিস দিয়ে বানাবো বন্ধুরা। এখানে কী কী লাগে বলে দেবো, উপকরণ, সরষের তেল নিয়েছি একটু, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটু নুন নিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি একটু, একটা টমেটো নিয়েছি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, একটু মিষ্টি নিয়েছি এখানে, এখানে আমি এই চামচে 2 চামচ জিরে নিয়েছি বন্ধু, ধনে জিরে বড় মরি নিয়েছি, আর একটু আদা নিয়েছি, আর এই চামচে 2 চামচ পোস্ত নিয়েছি বন্ধু বেটে নিয়েছি। তো চলুন উনুনটা জ্বালিয়ে নেব, উনুনটা আমি জ্বালিয়ে নেব, তো উনুনটা আমার জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা আমার ততক্ষণ গরম হবে, ততক্ষণ আমি মাছটা মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে দেবো মাছের মতো, এই চামচের 1 চামচ দিয়েছি বন্ধুরা, একটু নুন দিয়ে দেবো, এই চামচে 1/2 চামচ নুন, একটু লঙ্কা গুঁড়ো দেবো একদম একটুখানি দিয়ে, এটাকে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। হয়ে গেছে মাছটা, সরষের তেল দিয়ে দেবো, তেলটাকে আমি গরম হতে দেবো, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, তো মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিচ্ছি আমি বন্ধুরা, তুলে নেব, বাকি যে মাছটা আছে ভেজে নেবো, বাকি মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব, কড়াইতে আমার তেল রয়ে গেছে বন্ধুরা, আর একটু তেল দেবো না আমি, অনেকটাই তেল রয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4টে রেখেছি আর একটা পেঁয়াজ রেখেছি কেটে দিয়ে দেবো, এটা আমার লাল লাল হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো, একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দেবো, তো টমেটো আমার নরম নরম হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে, আমি এখানে পোস্ত বেটে রেখেছি আর জিরে মরিচ আর ধনে বেটে রেখেছি আর একটু আদা বেটে রেখেছি দিয়ে দেবো পুরোটা, এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, এই চামচের 1 চামচ নুন দিয়ে দেবো আমি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, এই চামচের 1 চামচ নয় বন্ধুরা, এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এই চামচের 1/2 চামচ দিয়ে কষিয়ে নেবো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা,
একদম অল্প সামান্য সামান্য চিনি দিয়ে দেব। মশলাটা বা তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো। এখানে জল রেখেছি, দিয়ে দেবো। তো ঝোলটা আমার ফুটে গেছে বন্ধুরা, এবার মাছটা দিয়ে দেবো আমি। এই যে রাখা মাছটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি সব। এবার একটুখানি ফোটাবো। তো মাছের ঝালটা আমার রেডি বন্ধুরা, নামিয়ে নেবো এবার। নামিয়ে নেবো, চলুন। ডান্ডে কুটি মাছের ঝাল আমার হয়ে গেছে বন্ধুরা, দেখাচ্ছে খাওয়ার সময়। আমরা চলে এসেছি, আমি আর দিদি খাবো আজ, খেয়ে বলবো কেমন হচ্ছে। এখানে আমাদের বাড়িতে বন্ধুরা পুঁই শাক, আলু আর চিতি ক্যাংড়া দিয়ে আর তুরুল দিয়ে হয়েছে একটা, আর এখানে মোচা হয়েছে। মোচা তো আগে দেখিয়েছি আমি, এখানে মোচা হয়েছে। আমরা হাফ সব খেয়ে নিয়েছি বন্ধুরা, টিফিন আইস ফ্রাই আছে। তো আগে মাছটা খেয়ে নেবো, দিদিকে দেবো মাছের ঝাল। না আমি একটু নেবো, খুব সুন্দর বন্ধুরা। বড় মাছের তো ভালো টেস্ট হবেই, পকোড়াটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম করে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে জাপানি পুঁটি মাছের ঝাল। আমার দিদি তো খুব ভালো লেগেছে বন্ধুরা, সত্যি বন্ধুরা মাছটা খুব ভালো খেতে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না দেখার জন্য, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।